ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত তাই করতে জব্দ ওদের। সুপারিনটেনডেন্ট রেগেই আগুন তাই আসল বেয়াদব কোনটে। মর্কট কেলটু না অন্য কেউ নাকি মজাদার নন্টে ফোনটে 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 নন্টে ফোনটে। জানিস ফোনটে, কয়েকদিন ধরেই না মাথায় আবিষ্কারের পোকাটা খিলবিল করছে। কি বললি? আবিষ্কারের পোকা তোর মাথায়? হাসালি নন্টে। আসালুম, ঠিক আছে, আমার নিজের হাতে তৈরি একটা দূরবীন আমি তোকে দেখাবো, কিন্তু খবরদার, দেখাবো বলেছি দেখবি, ব্যাস, চাওয়ার ছ পর্যন্ত উচ্চারণ করবি না। আগে দেখা তো, তা কখন দেখাবি? বিকেলে, বিকেলে মাঠের কাছে। চোখে লাগিয়ে দেখ তো, আমাকে দেখতে পাস কিনা। কই রে নন্টে, কিছুই তো দেখতে পাচ্ছি না। দেখবি দেখবি, দূরবীনটা আর একটু উঁচু কর। আর সামান্য উঁচু কর, তাহলেই দেখতে পাবি। এই তো, এইবারে দেখতে পেয়েছিস। এটা কি হলো? আরে রাগ করছিস কেন? দূরবীনটা না হয় তুই উদ্বোধন করলি ফোনটে। আমার আবিষ্কারের গিনিপিগ হচ্ছিস তুই। আমি গিনিপিগ? আমাকে দিয়ে উদ্বোধন করেছিস? ঠিক আছে, আমি তোকে দিয়ে শোধন করে দিচ্ছি। আরে ও কি, আরে অন্ধ ভিখিরিটার পেছনে খ্যাপা ষাঁড়। ঠিকগিরি চল নন্টে, ষাঁড়টাকে না থামালে মুতি এই অন্ধ বেচারাকে পটল ডাঙায় পাঠিয়ে দেবে। চল। হাড়ের কবল থেকে আমায় বাঁচালে, তুমি দীর্ঘজীবী হও বাবা। কত ছাড়া বিটকেল, এর মানেটা কি ফোনটে? ডান্ডা মারলুম ষাঁড়ের মাথায় আর আব গজালো তোর। তুই ইচ্ছা করে করেছিস, সব তোর চালাকি। আমার চালাকি? তা তুই চালাকি করে আমার গায়ে কালি লাগিয়েছিস। ফোনটে নন্টে, ফোনটে মুখ সামলে। তুই মুখ সামলে, পাড়ায় আসিস, তোর মাথায় ডবল আব গজিয়ে ছেড়ে দেবো। তুই আসিস, বার্নিশ করে ছেড়ে দেবো।